আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি মৃন্ময়, সাথে আছি আমি সঞ্চিতা, সাথে আমি রয়েছি পুষ্পা, সাথে আমি ক্যামেরায় রয়েছি হাসান। দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক। নিউজ বাংলার পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা উত্তর জেলা এবং কুমকুটি জেলার প্রতিটা বিধানসভা কেন্দ্রে আমরা জনতার রায় নিতে বেরিয়েছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 60 কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এবার আলোচনার একটি অন্যতম কেন্দ্র, কারণ এই কেন্দ্রে মোট 6 প্রার্থী রয়েছেন। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রার্থী দিয়েছে, সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে, দীপরা মাথার প্রার্থী রয়েছে এবং নির্দল 2 প্রার্থী রয়েছেন। এই কেন্দ্রটি এবার চতুর্মুখী বললেও ভুল হবে, ষষ্ঠমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের হাসি শেষ পর্যন্ত কে হাসে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 2 মার্চ পর্যন্ত। আমাদের সাথে থাকুন, আমরা এখানে জনতার রায় নিতে বেরিয়েছি, আমাদের পাশে থাকুন, আমরা দেখব এখানকার জনতা কি বলেন। আমি একজন দাদাকে পেয়েছি, আমি ওনার সাথে কথা বলছি। দাদা, আপনার নাম? বিগত 5 রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকার থেকে? ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন কি চাইছেন? নতুন সরকার না যে সরকার আছে সেই সরকার? যে সরকার আছে এই সরকার। আমি আরেকজন দাদাকে পেয়েছি, দাদা আপনার নামটা? বিগত 5 বিজেপি আইপিএফটি সরকার ছিল, কিছু পাননি। আগামী 16 রাজ্যে নির্বাচন, কি চাইছেন এবার? নতুন সরকার না যে সরকার আছে সেই সরকার? নতুন সরকার চাইছেন, এই দাদা চাইছেন নতুন সরকার। নিউজ বাংলার পর্দায় আপনারা দেখছেন জনতার রায় 59 প্যাচার্থল। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি জয়শ্রী বাজার এলাকায়, পাশে পেয়ে গেছে 2 দাদাকে। দাদা আপনার নামটা? গত 5 সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা ওনারা অনেক কিছু পেয়েছে। 16 রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? না, আমরা যেটা আছে এটাই চাই। 2 দাদাই বললেন যে সরকার আছে সেই সরকারকেই পুনরায় দেখতে চাইছে। ধন্যবাদ আপনাদের। জনতা রায়নীতি আমরা দাঁড়িয়ে আছি 59 পেচারথল জয়শ্রী বাজারে। তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? আপনার আপনি বিজনেস করেন, কেমন চলছে আপনার বিজনেস গত 5 ধরে? চলছে মোটামুটি। আচ্ছা, 16 আছে ভোট, তো কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? মানে যে সরকার আছে সেই সরকার? তখন হইল ব্যবসায়ী মানুষ আমরা, রইল যে পার্টি যেগুলো এই পার্টির সঙ্গেই থাকতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতি আমরা এখন রয়েছি 59 পেচারথল বিধানসভা কেন্দ্রে লালজুড়ি বাজারে। আমি পেয়েছি একজন দাদাকে, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? বললাম না। আপনি কি করেন? আমি টুকটাক ব্যবসা করেন। বিগত 5 রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, কী সুযোগ সুবিধা পেয়েছে? কিচ্ছু হয়েছে। আগামী 16 রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কী চাইছেন? পাল্টালে পাল্টালে ভালো হয়, মানে 5 তো কিচ্ছুই হয়ে যাবে। পাল্টালে বলতে কোন সরকার চাইছেন? কংগ্রেস এবং সিপিএমের যে যুক্ত হয়েছে সেই সরকার? এই সরকার সিপিএম কংগ্রেসের যুক্ত হয়েছে এই সরকার। ধন্যবাদ। আমরা পেচারথল বিধানসভার আরেকজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? বিগত 5 রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল, কি পেয়েছেন সেই সরকার থেকে? পয়সা বলতে তো আমরা কিছু পাইছি না, কিছুই পাননি। এর আগে বামফ্রন্ট সরকার ছিল 25, কি পেয়েছিলেন? কোনো পাইছি না, কোনো আমলেই আপনি কিছু পাননি। তো আগামী 16 রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার কি চাইছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন? আপনার অভিমত কি? আপনি তো কোনো আমলে কিছু পাননি, এবার কি চাই? একটা পার্টি থাকা ভালো, 8-10 তো থাকতে লাগে, মাত্র 5 চলে। মানে বিজেপি আইপিএফ জোট সরকার আরো 5 বছর থাকলে বোঝা যাবে কি হয়। 5 চাইছেন আপনি? হ্যাঁ। তো
দাদা চাইছেন যে এই সরকার আরো পাঁচ বছর থাকুক, উনি কোনো আমলেই কিছু পান। ধন্যবাদ দাদা। লালজুড়ি বাজারে আমি আরেকজন যুবক ভাইকে পেয়ে গেছি, আপনার সাথে একটু কথা বলছি। আপনার নামটা? নবেন্দ্র দেব। না কি করেন? ব্যবসা করেন। বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফ নিয়ে জোর সরকার ছিল, কি সুযোগ সুবিধা হয়েছে? পাইছি, সুবিধা পাইছি, তোমার টয়লেট পাইছি, ঘর পাইছি, তারপরে বয়স্কদের 2000 ভাতা পাইতে পারছি। টয়লেট পেয়েছেন, ঘর পেয়েছেন, লেভেলিং পেয়েছেন। আচ্ছা, তো এবার তো সামনে নির্বাচন, এবার কি চাইছেন? বিজেপি ভোট দিব। বিজেপিকে ভোট দেবেন? নিশ্চিন্ত। এবার এখানে তিক্রম মতো ক্যান্ডিডেট রয়েছে, কোনো প্রভাব পড়বে বলে মনে হয় বিজেপির? কম পাবে। দাদা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, উনি চাইছেন এবার আবার বিজেপি রাজ্যে সরকার প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ দাদা। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি ষাট কাঞ্চনপুর বিধানসভা এলাকার কাঞ্চনপুর বাজারে। পাশে পেয়ে গেছি একজন সবজি বিক্রেতা দাদাকে। দাদা আপনার নামটা? গত পাঁচ বছরে ব্যবসা কেমন চলছে? ভালোই। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন ব্যবসা কিরকম চলছিল? দু সরকারের আমলেই দাদার ব্যবসা মোটামুটি ভালোই চলছে। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে যে সরকার আছে সেই সরকারকেই চাইছেন না নতুন কোনো সরকার চাইছেন? দাদা যে সরকার আছে সেই সরকারকে পুনরায় রাজ্যে দেখতে চাইছেন? ধন্যবাদ। পাশে পেয়ে গেছি কাঞ্চনপুর বাজারে একজন মাসিকে। মাসি আপনার নামটা? নীলিমা বড়ুয়া। নীলিমা বড়ুয়া, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? আমরা বামফ্রন্টের সরকারকে চাইছি। মাসি বামফ্রন্ট সরকারকে রাজ্যে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন? ধন্যবাদ। পাশে পেয়ে গেছি আরো দুজন দাদাকে। দাদা আপনার নামটা? জীবার দাস। আপনার? কন্দরপনার। গত 5 বছরে ব্যবসা কেমন চলছে? মোটামুটি। দুজনেরই ব্যবসা 5 বছর যাবত মোটামুটি ভালোই চলছে। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন ব্যবসা কিরকম চলেছিল? এমনই ছিল। দুই সরকারের আমলেই ব্যবসা ভালোই চলছে। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা দেখুন বলতে পারবো না। কি মনে হয় কোন সরকার বা কোন প্রার্থী 60 বিধানসভা কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলে আপনার এবং জনগণের উন্নয়ন হবে? আমার তো মনে হয় সবাই সমান, অতীতেও যেমন ছিল এখনো যেমন সমান। পরিবর্তন? কেন পরিবর্তন চাইছেন? আমার ভালো লাগে। তিনি নিজের রায় তেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেনি, এই দাদা বললেন সিপিআইএম সরকার। ধন্যবাদ। জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। তো কাঞ্চনপুর বাজারে একজন দাদাকে পেয়ে নিচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? তো 5 বছর ধরে আপনার ব্যবসা কেমন চলছে? তো 25 বছরে বাম শাসন ছিল, তখন ব্যবসা ভালো ছিল নাকি এখন ভালো আছে? একই রকম আছে উনি বললেন। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? মানে যে সরকার আছে সেটাই থাকুক নাকি পরিবর্তন হবে? তো উনি প্রত্যাবর্তন চাইছেন। কাঞ্চনপুর বাজারে আমরা পেয়ে গেছি আরো দুজন দাদাকে, তো ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? কর্ণমণি নাথ। আপনার? প্রবোধ কর। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনাদের কি মনে হচ্ছে যে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমি আমরা বহু কিছু আছি, লক্ষ্মী পাইছি, ঘর পাইছি, আরো অন্যান্য কিছু সুবিধা পেয়েছি। দাদা 5 বছরে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, আরো অনেক কিছু পেয়েছেন। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? না প্রত্যাবর্তন। দাদা প্রত্যাবর্তন চাইছে। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনপুর বাজারে, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? আমার নাম দীপ্তিমালা। গত 5 বছরে বাড়িতে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? কি পেয়েছেন? দিদি শৌচালয় পেয়েছেন। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোনো সরকার চাইছেন? আমি যদি সত্য কথা কই, আমি কোনো কিছুতে আমি মানে আছে কি থাকবে কি না সব কিছু আমি কিচ্ছু জানি না, শুধু ভারতবর্ষে শান্তি বজায় থাকুক আমার অতটুকুই চাই। দিদি শুধু চাইছেন এই দেশে যাতে শান্তি বজায় থাকে। ধন্যবাদ। ঠিক আছে আরেকজন দাদাকে। দাদা আপনার নামটা?
গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন। তার আগে 25 বছর সিপিএম এ সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? ভাতা ওই সময় সিপিএম সরকারের আমল থেকে তিনি ভাতা পেয়ে যাচ্ছেন। 16 তারিখ রাজ্যে ভোট, জানেন তো কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে বা এই কাঞ্চনপুরে কোন প্রার্থী জয়ী হলে আপনার এবং এই এলাকার উন্নয়ন হবে? দাদা চাইছেন সিপিএম সরকার এলে মনে হচ্ছে ওনার উন্নয়ন হবে। ধন্যবাদ। জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চনপুর বাজারে। তো আমার সাথে দাঁড়িয়ে আছে একজন দাদা, আপনার নাম? বিগত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে? সুযোগ সুবিধা কিছু পেয়েছেন সরকারের কাছ থেকে? পাননি? তাহলে 16 তারিখে রাজ্যে ভোট, আপনার কি মনে হচ্ছে যে সরকার আছে সেই সরকারই থাকবে নাকি অন্য সরকার আসবে? আসবে। কোন সরকারকে চাইছেন? তিপ্রামাথাকে চাইছেন উনি। ধন্যবাদ। জনতা রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 60 কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাজারে। তো আমাদের সাথে রয়েছেন একজন দিদি, আপনার নাম? তো বিগত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? কিছু। আর বিগত 25 বছরে যে বাম শাসন ছিল তখন কিছু পেয়েছিলেন? কি কি পেয়েছেন? পেয়েছেন। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনার কি মনে হচ্ছে যে সরকার আছে সেই সরকারই আবার থাকবে নাকি অন্য দল সরকার গঠন করবে? কি কাকে চাইছেন? সিপিএম। তো উনি সিপিএম এবং কংগ্রেসের জোট সরকারকে চাইছেন। আপনারা দেখছেন জনতার রায়, 60 কাঞ্চনপুর এরিয়ার শুকনাছড়া এলাকাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। পাশে পেয়ে গেছি দুজন দাদাকে। দাদা আপনার নাম? গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? সুবিধা তো আমরা পেয়েছি বলতে আমরা ঘর পাইছি, তারপরে রেশন ফ্রি পাইছি, আরো বিভিন্ন সংস্থা আছে। সিপিএম সরকার আমলে দুজনেই কিছু পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে কি মনে হয় এখানে কোন দল বা কোন প্রার্থী জয়ী হলে আপনাদের উন্নয়ন হবে? আমরা বিজেপি প্রার্থী জয়ী হলে আমরা ভালো। আমার ভাই বিজেপি চেয়ারম্যান আছে। দুজনেই পুনরায় বিজেপিকে জয়ী দেখতে চাইছে। ধন্যবাদ। এই মুহূর্তে শুকনাছড়া বাজারে একজনকে পেয়েছি, আমরা ওনার সাথে কথা বলবো। আপনার নামটা? বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার ছিল, কী কী সুযোগ সুবিধা পেয়েছেন আপনি বা আপনার এলাকায় কী কী উন্নতি হয়েছে মনে হয়? উন্নতি তো হচ্ছে, আমার তো সুবিধা তো লাগবে না, আছে রোজগার আছে, যারা গরিব এরা পাইলেই আমরা খুশি। তো আগামী 16 তারিখ রাজ্য বিধানসভা নির্বাচন কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? যে সরকার আছে সেটা থাকুক না অন্য কোনো দল সরকার করুন? যে সরকার আছে সেই সরকারও থাকুক, ধন্যবাদ। উনি বলছেন যে সরকার রয়েছে সেই সরকারই থাকুক যাতে গরিবদের সাহায্য হয়। আসে পেয়ে গেছি কাঞ্চনপুর বাজারে একজন মাসিকে। মাসি আপনার নামটা? নীলিমা বড়ুয়া। নীলিমা বড়ুয়া, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? আমরা বামফ্রন্ট সরকারকে চাইছি। মাসি বামফ্রন্ট সরকারকে রাজ্যে প্রতিষ্ঠিত দেখতে চাইছেন। ধন্যবাদ। বাজারে পাশে পেয়ে গেছি আরো দুজন দাদাকে। দাদা আপনার নামটা? শিবার দাস। আপনার? দুই সরকারের আমলেই ব্যবসা ভালোই চলছে। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা দেখুন বলতে পারবো না। কি মনে হয় কোন সরকার বা কোন প্রার্থী 60 বিধানসভা কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলে আপনার এবং জনগণের উন্নয়ন হবে? আমার তো মনে হয় সবাই সমান, অতীতেও যেমন ছিল এখনো যেমন সমান। পরিবর্তন? কেন পরিবর্তন চাইছেন? আমার ভালো লাগে, তিনি নিজের রায় তেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেনি। এই দাদা বললেন সিপিএম সরকার,
ধন্যবাদ। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। তো কাঞ্চনপুর বাজারে একজন দাদাকে পেয়ে নিচ্ছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? তো 5 বছর ধরে আপনার ব্যবসা কেমন চলছে? তো 25 বছরে বাম শাসন ছিল, তখন ব্যবসা ভালো ছিল নাকি এখন ভালো আছে? একই রকম আছে উনি বললেন। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনি কি চাইছেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? মানে যে সরকার আছে সেটাই থাকুক নাকি পরিবর্তন হবে? তো উনি প্রত্যাবর্তন চাইছেন। আবার ধন্যবাদ। কাঞ্চনপুর বাজারে আমরা পেয়ে গেছি আরো দুজন দাদাকে, তো ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? কর্ণমণি নাথ। আপনার? প্রবোধ কর। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনাদের কি মনে হচ্ছে যে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন? কাঞ্চনপুর বাজার এলাকায় আমরা হাঁটছি, আপনাদের সামনে তুলে ধরছি জনতার রায়। পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? সন্তোষ চন্দ্র পাল। গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমরা বহু কিছু পাইছি, লক্ষ্মী পাইছি, গড় পাইছি, আরো অন্য অন্য কিছু সুবিধা পেয়েছি। দাদা 5 বছরে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, আর অনেক কিছু পেয়েছেন। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? না প্রত্যাবর্তন। দাদা প্রত্যাবর্তন চাইছে। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনপুর বাজারে, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? আমার নাম দীপ্তিমালা। গত 5 বছরে বাড়িতে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কি? কি পেয়েছেন? দিদি শৌচালয় পেয়েছেন। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোনো সরকার চাইছেন? আমি যদি সত্য কথা কই, আমি কোনো কিছুতে আমি মানে আছে কি থাকবে কি না সব কিছু আমি কিচ্ছু জানি না, শুধু ভারতবর্ষে শান্তি বজায় থাকুক আমার অতটুকুই চাই। দিদি শুধু চাইছেন এই দেশে যাতে শান্তি বজায় থাকে। ধন্যবাদ। ঠিক আছে, আরেকজন দাদাকে। দাদা আপনার নামটা? গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? ভাতা ওই সময়ে সিপিএম সরকারের আমল থেকে তিনি ভাতা পেয়ে যাচ্ছেন। 16 তারিখ রাজ্যে ভোট, জানেন তো কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে বা এই কাঞ্চনপুরে কোন প্রার্থী জয়ী হলে আপনার এবং এই এলাকার উন্নয়ন হবে? দাদা চাইছেন সিপিএম সরকার এলে মনে হচ্ছে ওনার উন্নয়ন হবে। ধন্যবাদ। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চনপুর বাজারে। তো আমার সাথে দাঁড়িয়ে আছে একজন দাদা, আপনার নাম? বিগত 5 বছরে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে? সুযোগ সুবিধা কিছু পেয়েছেন সরকারের কাছ থেকে? পাননি। তাহলে 16 তারিখে রাজ্যে ভোট, আপনার কি মনে হচ্ছে যে সরকার আছে সেই সরকারই থাকবে নাকি অন্য সরকার আসবে? আসবে। কোন সরকারকে চাইছেন? তিপ্রামাথাকে চাইছেন উনি। ধন্যবাদ। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাজারে। তো আমাদের সাথে রয়েছেন একজন দিদি, আপনার নাম? তো বিগত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? কিচ্ছু কিছু। আর বিগত 25 বছরে যে বাম শাসন ছিল তখন কিছু পেয়েছিলেন? কি কি পেয়েছেন? পেয়েছেন। তো 16 তারিখে রাজ্যে ভোট, তো আপনার কি মনে হচ্ছে যে সরকার আছে সেই সরকারই আবার থাকবে নাকি অন্য দল সরকার গঠন করবে? কি কাকে চাইছেন? সিপিএম। তো উনি সিপিএম এবং কংগ্রেসের জোট সরকারকে চাইছেন। ধন্যবাদ। আপনারা দেখছেন জনতার রায়, ষাট কাঞ্চনপুর এরিয়ার শুকনাছড়া এলাকাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। পাশে পেয়ে গেছি দুজন দাদাকে। দাদা আপনার নাম? গত 5 বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? সুবিধা তো আমরা পেয়েছি বলতে আমরা ঘর পাইছি, তারপরে রেশন ফ্রি পাইছি, আরো বিভিন্ন সংস্থা আছে, সবগুলো পেয়ে গেছে, ঘরও পেয়ে গেছে আমরা কিছু পেয়ে, কিন্তু অনেক সময়ে কিন্তু এক দাবি আসাম না কাছে এটা পাইতে রাজি না কিন্তু এখন দিচ্ছেন। আচ্ছা, দুজনেই ঘর পেয়েছেন, ফিশারি পেয়েছেন, আরও অনেক নানা সুযোগ সুবিধা পেয়েছেন,
তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? না, তখন কিছু পেয়েছে না। সিপিএম সরকার আমলে দুজনেই কিছু পাননি। 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে কি মনে হয় এখানে কোন দল বা কোন প্রার্থী জয়ী হলে আপনাদের উন্নয়ন হবে? আমরা আর বিজেপি প্রার্থী জয়ী হলে আমরা ভালো। আমার ভাই বিজেপি চেয়ারম্যান আছে। দুজনেই পুনরায় বিজেপিকে জয়ী দেখতে চাইছে। ধন্যবাদ দুজন। এই মুহূর্তে শুকনাছড়া বাজারে একজনকে পেয়েছি, আমরা ওনার সাথে কথা বলবো। আপনার নামটা একটু? বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফ জোট সরকার ছিল, কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনি বা আপনার এলাকায় কি কি উন্নতি হয়েছে মনে হয়? উন্নতি তো হচ্ছে, আমার তো সুবিধা তো লাগবে আছে, রোজগার আছে, যারা গরিব এরা পাইলেই আমরা খুশি। তো আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, কী চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? যে সরকার আছে সেটা থাকুক না অন্য কোনো দল সেটা করুন। যে সরকার আছে ধন্যবাদ। উনি বলছেন যে সরকার রয়েছে সেই সরকারই থাকুক যাতে গরিবদের সাহায্য হয়। আমরা এখন রয়েছি কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত কুকিনালা এলাকায়, এখানে একজন মাসিকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নামটা কি? মধুবতী। বিগত 5 বছর রাজ্যে যে সরকার ছিল সেখানে সেই সরকারের আমলে কি পেয়েছেন? কিছু পাইছে না। কিছু পাননি। তো আগামী 16 তারিখ তো ভোট আসছে, এবার কি চাইছেন, নতুন সরকার আসবে না যে সরকার আছে সেটাই থাকুক? কই থাকবো আমার কেমনে জানবো। আপনি কি চাইছেন, আপনার কি মনে হয়, বিজেপি সরকার থাকুক না অন্য কোনো সরকার আসুক? বর্তমান সরকার থাকবো। থাকবো, আচ্ছা, ধন্যবাদ। আমরা রয়েছি এখন কেওয়ারি বাড়িতে কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত, এখানে একজন দিদিকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? ধর্মিতা রিয়া। এই বিগত যে 5 বছর রাজ্যে সরকার ছিল আপনি কি কি পেয়েছেন সরকার থেকে? কি পেয়েছেন, ঘর বাড়ি কিছু পাইছেন? পেয়েছেন, পাইছেন, পান নাই। তো আগামী দিন তো নির্বাচন সামনে, এবার কি চাইছেন, যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো সরকার আসুক? সরকারকে পরিবর্তন মানে যে সরকার আছে এটা থাকুক না আর অন্য কোনো সরকার আসুক? এখন তো বিজেপি আইপিএফ টি সরকার আছে, আপনি এটা চাইছেন না অন্য সিপিএম কংগ্রেসের সরকার চাইছেন? নতুন না পুরান? নতুন সরকার না পুরান সরকার? নতুন। নতুন চাইছেন, আচ্ছা, ধন্যবাদ। আমরা রয়েছি ষাট কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত লালজুড়ি এলাকা মালাকার বস্তি। তো এখানে আমি একজন ব্যবসায়ী দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম শ্রী নীলমণি মালাকার। বিগত 5 বছর রাজ্যে যে সরকার ছিল বিজেপি আইপিএফ টি সরকার, কি কি সুযোগ সুবিধা পেলেন? আমি তো এটা তোড়াতুড়ি এটা মূর্খ পাইছি, মনে করি মূর্খ পাইছি 10টা, মরতে মরতে ওখানে আসা মাত্র 3টা। ঘর পেয়েছেন, জল পেয়েছেন? গড় পাইছি, জল পাইছি, গড় পর্যন্ত পাইছি না। গড় তো আমার ফটো তোলা পর্যন্ত গড় পাইছে, সবাই কিন্তু পাইছে, আমি তো গড় পাইছি। আচ্ছা, এবার তো সামনে আবার নির্বাচন, এবার কি চাইছেন আপনি? আর কি চাইতে, ওখান তো আমরা যে সরকার আমরা 60টা ভাত খাইতাম শান্তি মতো। এইবার কাঞ্চনপুরে বিজেপি আইপিএফ টির প্রার্থী আছে, তিপ্রা মোথা আছে, সিপিআইএম কংগ্রেসের প্রার্থী আছে, আপনার কি মনে হয় কে জিততে পারে? এখন এটা কেমনে বলবো স্যার, এখন যাই এটাও তো বলবো সামনে। আপনার 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 কথা আপনি বলুন। এটা তো এখন তো দেখা যায়, এখন কি বলবো, এখন খারে কমে খেয়ে পাস, খেয়ে হয়ে কমে এখন তো খাওয়া যেত না, খেয়ে পাস হইব, খেয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক, সাথে আছি আমি সঞ্চিতা। জনতার রায়নীতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা এলাকার ধনঞ্জয় গ্রামে, সেখানে পাশে পেয়ে গেছে দুজন দিদিকে। দিদি দিদিদের সাথে একটু কথা বলে নিচ্ছি। দিদি, আপনার নামটা? অনিতা নাথ। গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমরা তো কিছু পাইছি না। আমরাও কিছু 5 বছরে কিছুই পাননি। তার আগে 25 বছর সিপিএম সরকার ছিল এই রাজ্যে, তখন কি কিছু পেয়েছিলেন? তখন আমার বিয়ে হয়নি, আমরা পাইছি লেট্রিন বাবা হয়েছে, তখন শৌচালয় পেয়েছিলেন। 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন, যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোনো সরকার আসুক? নতুন সরকার আমরা বুঝি না এটা কিচ্ছু। তারপর নিজের মনের কথা বলুন, আপনি বলুন।
পাল্টাইলেও পাল্টা থাকলো যে সরকার আয় এই সরকার কোনো কিছু আমরা খাই না, আমরা নাই। আমরা দেখছি আমরা ফুলাফানি স্কুলও যেতে পারে না, ওই তো কথা আছে গেছে অতটুক জায়গা গিয়ে আটি, আর এই যে অঙ্গনাদি সেন্টার আছে না নি, এটা সেন্টারও যেতে পারে না। এইটা ফুলাফান করছে না, আমরা এখানে যদি একটা ভাড়ার মধ্যে না সেন্টার বোতে আমরা কেমনে যাইব, তারা ফুলাফান কেমনে পড়াশোনা করবো, আমরা খুব দুঃখ। কিন্তু আমরা কেউ কইতে চাই না, আমরা কয়ে দেখছি না, কি সমস্যা আছে, অনেক সমস্যা, অনেক সমস্যা, মানে কি তার কি প্রবলেম, কত প্রবলেম আছে। আমরা ঘর দুয়ার আমরা পাওয়ার ইচ্ছা নাইনি, আমরা তো পাওয়ার একটা ইচ্ছা আছে সরকার থেকে পাইলে তো আমরা একটা ইয়ে আছে। এরপরে অনেক কিছু রই সুযোগ সুবিধার লাগে, আপনারা কত রকম সুযোগ সুবিধা কিন্তু আমরা কিচ্ছু পাই না, আমরা কিচ্ছু পাই না। এই জায়গাটার নাম কি? এটা তো ধনঞ্জয় পাড়া। ফ্রি সাল মানে আমরা কার্ড তো এপিএল কার্ড, এপিএল কার্ড কোন কোন পৌঁছে দিরা? এটা তো জয়শ্রী বাজার, জয়শ্রী। আচ্ছা ধন্যবাদ আপনাদের। দেখছেন জনতার রায় বর্তমানে দাঁড়িয়েছে দাদা, এই জায়গাটার নাম জয়শ্রী, জয়শ্রীতে কাঞ্চনপুর, ষাট কাঞ্চনপুরের জয়শ্রীতে। দাদা আপনার নামটা? গত পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? গত পাঁচ বছরের মধ্যে তো আমি কোনো কিছু পাইলাম না। পাঁচ বছরে কিছুই পাননি, তার আগে ২৫ বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? কোনো আমলেই কিছু পাননি। ১৬ তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোন সরকারকে চাইছেন? সরকার ঠিক আছে, সরকার যা করছে এখন বর্তমানে যা করে সব কিছু ভালো। দাদা বললেন সরকার যা করছে ভালোই করছে, দাদা প্রত্যাবর্তন চাই, সুযোগ না পাইলে অন্যরা তো পায়। দাদা কিছু না পেলেও জনগণ পাচ্ছে, তার জন্য তিনি প্রত্যাবর্তন চাইছেন। আপনারা দেখছেন জনতার রায়, আমরা দাঁড়িয়ে রয়েছি ষাট কাঞ্চনপুর বিধানসভা এলাকার জয়শ্রী গ্রামে, পাশে পেয়ে গেছি দুজন বড় দিদিকে। দিদি আপনার নামটা? গত পাঁচ বছরের সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? জলের সুবিধা পেয়েছেন, আর কিছু পাননি, শৌচালয়ও পেয়েছেন। তার আগে ২৫ বছর সিপিএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? এই দিদি বললেন তখন কিছু পাননি, উনি নতুন এই এলাকাতে। ও আচ্ছা, তারা তখন এখানের ভোটার ছিলেন না। ১৬ তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোন সরকার চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক। দুজন দিদি প্রত্যাবর্তন চাইছি, ধন্যবাদ আপনাদের। জনতার আইনিতে আমরা দাঁড়িয়ে আছি ষাট কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে, তো পেয়ে গেছি একজন অটো চালক দাদাকে, তো ওনার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নাম? আমার নাম মণিশঙ্কর দেবনাথ। তো বিগত পাঁচ বছর ধরে আপনার মানে ইনকামটা কেমন চলছে? ২৫ বছরের ইনকামটা একবারে পাচ্ছে স্যার, একবার এখন রহমপুর চলতে আসে এখন। আগে তো ফার্স্ট তিন টিপ চারটিপ হইতো, এখন দুই টিপ হয় না, এই অবস্থা আছে, কোনো মতে যান পাশে আছে এখন। তো ২৫ বছরে ভালো ছিল? ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। তাহলে ১৬ তারিখে রাজ্যে ভোট, তো আপনি কি চাইছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? চাইছেন পরিবর্তন, চাইছেন তো উনি পরিবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন রয়েছি কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত লালজুড়ি এলাকায়, লালজুড়ি এলাকায় এখানে একজন দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলছি। দাদা আপনার নামটা? দীপক দাস। বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার ছিল, কী সুযোগ সুবিধা পেয়েছেন? তো গড় পাইছি, জলের সুবিধা পাইছি, গ্যাসের সুবিধা পাইছি, প্রার্থী দিয়েছে, সেটা কি কোনো বাধা হতে পারে আপনাদের মনে হয়? এটা বাধা হইতে পারে, তো এখন যদি সিপিএমের যারা এসটি যারা বোর্ডেরা যদি সিপিএমে ভোট না দিয়ে যদি মাথার যেতে ষাট নম্বর সিটের একটু সন্দেহ আছে, মানে মাথা যাওয়া। আপনি চাইছেন বিজেপি আইপিএফটি? ধন্যবাদ। দেখছেন জনতার রায়, আমরা দাঁড়িয়ে রয়েছি ষাট কাঞ্চনপুর এলাকার গোপালপুর গ্রামে, পাশে পেয়ে গেছি একজন ব্যবসায়ী দাদাকে। দাদা আপনার নামটা? বীরেন মালাকার। গত পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? তার আগে ২৫ বছর সিপিএম ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? পাইছি কিছু। আচ্ছা তখন পেয়েছিলেন। ১৬ তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোন সরকার চাই? আমি নতুন সরকার চাই। নতুন সরকার? কেন নতুন সরকার চাইছেন? আমার দুঃখ। দাদা
দাদা খুব দুঃখিত, তার জন্য তিনি পরিবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। দেখছেন ষাট কাঞ্চনপুর এলাকার জনতার রায়, পাশে পেয়ে গেছি একজন দাদা এবং একজন দিদিকে। দাদা আপনার নামটা? অমর নাম। আপনার নামটা? গত পাঁচ বছরে সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? পাইছি না, লেফটিন পাইছি। আমি আপনি দুজনেই শৌচালয় পেয়েছেন। ষোলো তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? যে সরকার আছে সেই সরকার থাক না নতুন কোনো সরকার চাইছেন? আমরা নতুন আর পুরান, আমরা আর উপকার যারা করব তার কথা কইতে লাগবে। মানে কি মনে হয় কোন সরকার এলে আপনার উপকার হতে পারে? না কিতা কইতাম, ওখানে ওই সরকার রইলে উপকার হইব নি, না আর নতুন আইলে উপকার হইব নি, যে তো কইতে পারে। আচ্ছা আপনি দুজনেই বলছেন যে সরকারি রাজ্যে প্রতিষ্ঠিত হোক, যাতে জনতার উপকার হয় এবং উনাদের কিছুটা উপকার হয়। ধন্যবাদ আপনাদেরকে। পাশে পেয়ে গেছে দুজন দিদিকে। দিদি আপনার নামটা? আপনার নামটা? গত পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? না দিদি, আমরা পাইছি না। আপনি? দুজনেই কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি। তার আগে পঁচিশ বছর সিপিআইএম সরকার ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? আপনি? এই দিদি সিপিএম সরকারে ঘর পেয়েছিলেন এবং শৌচালয় পেয়েছিলেন। ষোলো তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন? পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে যে সরকার আছে সেই সরকারকেই চাইছেন না অন্য কোনো সরকার চাইছেন? অন্য সরকার? কেন অন্য সরকার চাইছেন? আপনাদের এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, আইপিএফটি প্রার্থী দিয়েছে এবং টিপ্রামত প্রার্থী দিয়েছে। কি মনে হয় কোন প্রার্থী বা কোন দল জয়লাভ করলে আপনার কিছুটা উন্নতি হবে? সিপিএম সরকার। দিদি সিপিএম সরকারকে চাইছেন, সিপিএম জোট সরকার। আপনি আপনার মনের কথাটাই বলুন, আমরা সবার কাছ থেকে মতামত জানছি। দিদি বিজেপি সরকারকে চাইছেন। ধন্যবাদ দুজনকে।